আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটি আমরা 2 থেকে 3 বার কাটছি। কাটার পর এই ঘাসটির এক একটি ঝোপ দেখুন কীরকম ঝোপ আকারে ঘাস হয়েছে, যা একটি ঝোপ থেকে আমরা 4 থেকে 5 কেজিরও বেশি ঘাস পেতে পারি। আপনারা চাইলে আপনাদের খামারের জন্য এই নেপিয়ার হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন, যা আপনাদের খামারে পর্যাপ্ত কাঁচা ঘাসের চাহিদা পূরণ করতে পারবে। এই ঘাসটি চাষে সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে ঘাসের ক্ষেতটি কীরকম ফলন হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, ঘাসটির ফলনও সেরকম অনেক সুন্দর হয়েছে। আমাদের এখানে 2 বিঘার মতোই নেপিয়ার হাইব্রিড ঘাসের চাষ হয়েছে। আমরা আমাদের খামারে কাঁচা ঘাসের চাহিদা পূরণের জন্য এই ঘাসটি চাষ করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের একটি ঝোপে কতগুলো ঘাস হয়েছে, এবং এই ঘাসগুলো বর্তমানে অনেক নরম অবস্থায় হয়েছে এবং কি কেটে খাওয়ার উপযোগী হয়ে গেছে। এগুলো আপনারা আপনাদের খামারের কাঁচা ঘাসের চাহিদা পূরণে এবং কি খামারের দানাদার খাদ্যের ব্যয় কমানোর জন্য এই নেপিয়ার হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন। আমরা এই নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং এবং চারা সরবরাহ করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসটির চারা এবং কাটিং সংগ্রহ করে চাষ করতে পারেন। এই ঘাস চাষে সেরকম কিছু ব্যয় হয় না। আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং ও চারা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।